হ্যালো, KG1-এর ছেলে মেয়েরা, আমরা আগের দিন ইংরাজি ক্লাসে 1 থেকে 15 সংখ্যার বানান শিখেছি। আর কি শিখেছি? UVW লেটারে ইংরাজি থেকে বাংলা আর বাংলা থেকে ইংরাজি শিখেছি। আজকে আমরা একটু অন্য ধরনের জিনিস শিখবো, এটা তোমরা প্রথম এবং দ্বিতীয় পর্বে কিন্তু করোনি। এবার এটা নতুন শিখবো কি, দেখো, সঠিক অর্থের ওপর টিক চিহ্ন দাও বা রাইট চিহ্ন দাও। অর্থাৎ যে ওয়ার্ডটা আমি লিখে দেবো, সেই ওয়ার্ডের যে সঠিক অর্থটা তোমরা তার মাথাতে রাইট চিহ্ন দেবে। যেমন দেখো, এস মানে তোমরা প্রত্যেকেই জানো গাদা। তাহলে আমি কি লিখেছি দেখো, এখানে বিড়াল লিখেছি, গাদা লিখেছি, কুকুর লিখেছি। তা যেটা ঠিক, তাহলে কি এস মানে গাদা, তাই তোমরা গাধার মাথায় টিক চিহ্ন দিলে। তারপর দেখো ANT, অ্যান্ট মানে কি, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে। তাহলে পিঁপড়ে, বাঁদর, গরু, তাহলে কার মাথায় তোমরা রাইট চিহ্ন দেবে? হ্যাঁ, পিঁপড়ের মাথায় তোমরা রাইট চিহ্ন দিলে। তারপর দেখো BOOK, কি হয় বুক, বুক মানে কি তোমরা জানো প্রত্যেকেই, বই। তাই দেখো কলম, খাতা, বই লিখেছি, তাহলে কার মাথায় দেবে? বইয়ের মাথায় রাইট চিহ্নটা পড়লো। এবার দেখো BOY, বয়, বয় মানে কি, বয় মানে হচ্ছে বালক। তাহলে আমি এখানে লিখেছি মানুষ লিখেছি, বালক লিখেছি, বালিকা লিখেছি, তাহলে তোমরা রাইট চিহ্নটা কার মাথায় দিলে? বালকের মাথায় দিলে। তারপর দেখো CAT, কি, ক্যাট, ক্যাট মানে কি, ক্যাট মানে বিড়াল। তাই দেখো বিড়াল লিখেছি, কুকুর লিখেছি, পাখি লিখেছি, তাহলে রাইট চিহ্নটা পড়বে বিড়ালের মাথায়। তারপর COW, কি, কাউ, কাউ মানে কি, গরু। তাই দেখো ছাগল লিখেছি, ষাঁড় লিখেছি আর গরু লিখেছি, তাহলে গরুর মাথাতে আমি রাইট চিহ্ন দিলাম। তারপর দেখো CROW, কি হয়, ক্রো, ক্রো মানে কি, ক্রো মানে হচ্ছে কাক, তাহলে পাখি, কাক আর পেঁচা, তাই রাইট চিহ্নটা দিলাম কাকের মাথায়। তারপর DOG, ডগ, ডগ মানে কি, কুকুর, তাহলে কুকুর, বিড়াল আর গরু লিখলাম, তাহলে কার মাথায় রাইট চিহ্নটা পড়লো? কুকুরের মাথা, তাহলে ডগ মানে কুকুর। DUCK, ডাক, ডাক মানে কি, পাতিহাঁস, তাহলে পাতিহাঁস, তিমি আর পানকৌড়ি, আমরা রাইট চিহ্নটা দিলাম পাতিহাঁসের মাথা। আর DOW, ডল, ডল মানে হচ্ছে গাড়ি, পুতুল, ঢাক, তাহলে পুতুলের মাথায় রাইট চিহ্ন। এটা আমরা একটা নতুন ধরনের জিনিস আইটেম শিখলাম, যে সঠিক অর্থের ওপর টিক চিহ্ন দাও, তাহলে যেই সঠিক অর্থটা যেটা তোমরা জানো তার মাথায় তোমরা কিন্তু রাইট চিহ্ন দেবে। যেমন অ্যাস মানে গাধা, অ্যান্ট মানে পিঁপড়ে, বুক মানে বই, বয় মানে বালক, ক্যাট মানে বিড়াল, কাউ মানে গরু, ক্রো মানে কাক, ডগ মানে কুকুর, ডাক মানে পাতিহাঁস আর ডল মানে পুতুল। এইভাবে তোমরা কিন্তু প্রতিটা ওয়ার্ডে আমি তোমাদের করাবো, তোমরাও বাড়িতে প্র্যাকটিস করবে, প্রতিটা ওয়ার্ড ধরে ধরে যেটা সঠিক অর্থ সেই অর্থের ওপরে তোমরা রাইট চিহ্ন দিয়ে বাড়িতে